আমরা করব জয়, আমরা করব জয় একদিন। সমস্বরে উচ্চারিত হয় প্রেরণামূলক এই গান। বাংলাদেশ ক্রিকেট দলের ড্রেসিং রুমে অনেক আগে থেকে প্রিয় এক গান। এই গান ক্রিকেটারদের কাছে প্রেরণাদায়ক। এই গান ওদের জন্য উদ্দীপনার, ছাত্রদের অনুপ্রেরণা দিতে প্রথম অধ্যায়ের মতো দ্বিতীয় অধ্যায়ে আরও কিছু রীতি যুক্ত করেছেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। হাথুরুর দ্বিতীয় চ্যাপ্টারে নতুন এই রীতিতে আছে একটা মারুন জ্যাকেটের গল্প, যে জ্যাকেট অন্য সব মারুন জ্যাকেটের চেয়ে আলাদা। বিশেষ কোনো কাপড় কিংবা চোখ ধাঁধানো কোনো ডিজাইনের জন্য নয়, এই জ্যাকেট স্পেশাল শুধুমাত্র ভালো পারফর্ম করা ক্রিকেটারদের জন্য। কোনো ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ক্রিকেটারদের পারফরমেন্সের পুরস্কার স্বরূপ কোচ চণ্ডিকা হাথুরুসিংহে দিয়ে থাকেন এই ম্যাজিক্যাল মারুন জ্যাকেট। এর আগে দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি স্বরূপ কোচের কাছ থেকে এই জ্যাকেট পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, মুশফিক, সাইলেন্ট কিলার মাহমুদুল্লারা। আর শ্রীলঙ্কা সিরিজে অভিষেক ম্যাচে এই 50 হাঁকিয়ে কোচের গুড বুকে নাম তুলে ফেলেছেন জ্যাকের আলী অনিক। আর শেষ ম্যাচে দারুণ খেলে এই স্বীকৃতি পেয়েছেন রিশাদ হাসান। কোচ চণ্ডিকা গল্পের ছলেই সে কথা শোনালেন সবাইকে। মূলত আমেরিকান পপ শিল্পী কিয়ারা তার ব্যান্ডকে উজ্জীবিত করতে মারুন জ্যাকেট দিয়েছিলেন, সেখান থেকে এই কনসেপ্ট এসেছে কোচের মাথায়। কিয়ারার ওই গানের ভিডিও দেখে মনে হচ্ছিল আমাদের দলটাও তো এমন, সবাই অনেক চিন্তাগ্রস্ত থাকে। সেই গানে একজন চেয়ারের উপর উঠে গান ধরে, তাতে সবাই উজ্জীবিত ও নির্ভর হয়ে গাইতে থাকে। মেরুন জ্যাকেট পরা ব্যক্তি রুমের আবহ বদলে দেয়। এই মানুষটার ছোট্ট কাজই পুরো পরিস্থিতি বদলে দেয়। আর কোচের কাছ থেকে পাওয়া এমন পুরস্কার উজ্জীবিত করে দলকে। ইম্প্যাক্টফুল ক্রিকেটার খুঁজে বের করতেও উপায় করে দেয় বলে মনে করেন ক্রিকেটাররা। আমি আফগানিস্তানের সাথে বিশ্বকাপে আমার প্রথম ম্যাচে মেরুন জ্যাকেট পেয়েছিলাম। যেহেতু এটা আমার প্রথম ম্যাচ ছিল, তাই এই অনুভূতি বলে বোঝানোর মতো না। সেই মুহূর্ত সবার সঙ্গে উপভোগ করেছিলাম। আমরা সবাই ভালো খেলি, তবে দলে এমন একজন খেলোয়াড় থাকে যে পুরো দলটাকে বুস্ট আপ করে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। এই মেরুন জ্যাকেটটা সেই রকম একজন পেয়ে থাকে। প্রথমবার যখন এই মেরুন জ্যাকেটটা পায়, এরপর তার দায়িত্ব আরও অনেক বেড়ে যায়। পরের বার ভুলগুলো যাতে না হয় সেগুলো মাথায় থাকে। এরকম একটা অ্যাওয়ার্ড খেলা শেষে ড্রেসিং রুমে যখন সবার সামনে দেওয়া হয়, সেই অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়। এরকম স্বীকৃতির মাধ্যমে ক্রিকেটাররা নিজেদের দায়িত্বের জায়গায় আরো সচেষ্ট হবে বলে মনে করেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। তাজিন খন্দকার, সময় সংবাদ।